ওম ডিয়ার ভিউয়ার্স, ইনডোর ফিশ ফার্মিং অ্যান্ড গার্ডেনিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ট্যাঙ্ক কালচারে গ্যাস হলে আপনাদেরকে করণীয় কী করতে হবে, এজন্য আপনাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে, বটম ক্লিন পদ্ধতিতে অনেক সময় গ্যাস হয়ে যায় ট্যাঙ্কের মধ্যে, সেজন্য যখন গ্যাস হবে সেক্ষেত্রে আপনারা পানিটা পরিবর্তন করে নেবেন। পানি পরিবর্তনের পদ্ধতিটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে পানিগুলো কিভাবে পরিবর্তন করছে। ডিয়ার ভিউয়ার্স, পানির গুণাগুণটা রক্ষা করার জন্য মূলত খেয়াল রাখতে হবে যে পানিটা ক্লিয়ার থাকলেই মাছগুলো ভালো থাকবে। এজন্য পানির প্রায় এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ পানি আপনারা পরিষ্কার করে নেবেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।